হিমঘর খোলার দাবিতে নকশালবাড়ি বিডিও অফিসের সামনে বিক্ষোভে শামিল হলেন কৃষকেরা। বৃহস্পতিবার নকশালবাড়ি মনিরাম হাতিঘিষা গ্রাম পঞ্চায়েতের আলু চাষিরা বিক্ষোভ দেখান। চাষিদের অভিযোগ, জমিতে আলু তোলা শুরু হলো, হিমঘর খোলার এখনো কোনো নির্দেশিকা আসেনি, এর ফলে জমিতেই অনেক কৃষকের আলু পচতে শুরু করেছে, শিলাবৃষ্টিতেও আলু ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা কৃষকদের। এদিন বিভিন্ন প্রশাসনিক মহলে আলু চাষিদের সমস্যা লিখিতভাবে জানানো হয়েছে। দীপক সন্ন্যাসী নামে এক কৃষক জানান, হিমঘর খোলার আগে আলু চাষিদের বস্তা প্রতি ৫০ টাকা অগ্রিম দিতে হচ্ছে, এরূপ প্রতিবাদ করছেন তারা। আজকে আমরা এখানে নকশালবাড়ি ব্লকের মনিরাম ও নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের যেসব কৃষকরা আলু চাষের সাথে জড়িত, সেই সব কৃষকরা আলু চাষের যে আলু উৎপাদন করে হিমঘরে রাখতে হয়, সেই হিমঘরে রাখার বিভিন্ন সমস্যায় আমরা পড়েছি। আজ সেই সমস্যার সমাধানের জন্য আমরা প্রশাসনের বিভিন্ন দরজায় দরজায় আমরা আজকে ঘুরব। নকশালবাড়ি থেকে মোহাম্মদ হাসিমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।